আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড সংঘর্ষের ঘটনায় ট্রাম্প বাইডেনের তুমুল কথার লড়াই, বিক্ষোভ অব্যাহত, প্রেসিডেন্টকে উস্কানির দায়ে দুষলেন মেয়র। দৈনিক করোনা সংক্রমণের বিশ্ব রেকর্ড গড়ল ভারত, যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত 61 লাখ ছাড়ালো, বাংলাদেশে আরও 33 জনের মৃত্যু। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি আর নেই, বাংলা চ্যানেলের শোক। পূর্ব লাদাখে ভারত চীনের সেনাদের আবার সংঘর্ষ, যুদ্ধ বিমান মোতায়েন চীনের, প্রতিহত করার দাবি ভারতের। বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতির যৌথ বয়স 215 বছর, সংসার করছেন 79 বছর ধরে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি। পোর্টল্যান্ডে সংঘর্ষের ঘটনায় তুমুল কথার লড়াই বেঁধেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে। প্রেসিডেন্ট ট্রাম্প পোর্টল্যান্ডের সংঘর্ষের জন্য সেখানকার মেয়র টেড হুইলারকে অভিযুক্ত করেছেন, তবে এই নিয়ে জো বাইডেন ট্রাম্পকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প বেপরোয়াভাবে সংঘর্ষ উৎসাহিত করছেন বা উস্কানি দিচ্ছেন। শনিবার পোর্টল্যান্ডে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রবিবার একাধিক টুইট বার্তায় ট্রাম্প পোর্টল্যান্ডের ঘটনার জন্য ডেমোক্রেট মেয়র ও বাইডেনকে দায়ী করেছেন, সেই সঙ্গে তিনি ফেডারেল পুলিশ পাঠানোর ইচ্ছা পোষণ করেন। অন্যদিকে বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প হয়তো মনে করেন আইন শৃঙ্খলা নিয়ে টুইট করা তাকে শক্তিশালী করে তোলে, কিন্তু তার সমর্থকদের প্রতি সংঘর্ষ বন্ধের যে ব্যর্থ আহ্বান তাতে তিনি যে কতটা দুর্বল তাই প্রকাশ করে। গত 25 মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে ওঠে পোর্টল্যান্ড। নতুন করে আরও কয়েকটি কৃষ্ণাঙ্গ নির্যাতনের ঘটনায় সেখানে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছিল। শান্তিপূর্ণ সেই বিক্ষোভের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা বিশাল গাড়ি র্যালি নিয়ে উস্কানি দিতে থাকলে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। পোর্টল্যান্ডের মেয়র টেড হুইলার এক ব্রিফিংয়ে সংঘর্ষ ও হতাহতের ঘটনার পুরো দায় প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্টের উস্কানিতেই ঘটনা মারাত্মক রূপ নিয়েছে। You've tried to divide us more than any other figure in modern history. And now you want me to stop the violence that you helped create. Mehrum Bita Ferdows, Bangla Channel, News Desk. যত দিন যাচ্ছে ভারতে ততই বেপরোয়া হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস, এতে দিশেহারা হয়ে পড়ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি। রবিবার ভারত তৃতীয়বার বৈশ্বিক সংক্রমণের দিনভিত্তিক হিসাবে রেকর্ড করেছে। এদিন দেশটিতে 78,761 জন নতুন এই রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর আগে বিশ্বের কোনো দেশে 24 ঘণ্টায় এত মানুষ শনাক্ত হয়নি। ভারতে এখন পর্যন্ত মোট 36,19,169 জন কোভিড-19 পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে 64,617 জনের। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা 8,50,588-তে দাঁড়িয়েছে। পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন 2,53,83,993 জন, সুস্থ হয়েছেন 1,77,06,667 জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে 61,73,236 জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন 1,87,224 জন, সুস্থ 34,25,723 জন। ব্রাজিলে 1,20,896 জনের প্রাণ গেছে কোভিড-19 রোগে। দেশটিতে মোট আক্রান্ত 38,62,311 জন, সুস্থ হয়েছেন 30,31,559 জন। করোনা প্রতিরোধী ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেওয়া রাশিয়ায় এখন পর্যন্ত 9,90,326 জন রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন 17,093 জন। খায়রুন তাসনিম জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত 24 ঘন্টায় সরকারি হিসেবে আরও 33 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে পুরুষ 29 জন এবং নারী 4 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,281 জনে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 2,174 জন, ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,12,996 জনে। একই সময়ে সুস্থ হয়েছেন আরও 2,890 জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে করোনা মহামারীকালে অর্ধেক আসন ফাঁকা রেখেই ট্রেন চলাচলের যে ব্যবস্থা করা হয়েছে তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন সেজন্য ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। সেই দায়িত্বের সেই পেপার এর আগের যে মিটিং আমরা করেছিলাম সেখানে উপস্থাপন করেছেন সেই পেপারটি। এর অর্থ এই নয় যে আমরা এই রেলের ভাড়া বৃদ্ধি করছি। কোভিড-19 পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার থেকে সব আসন পূর্ণ করে বাস চালানোর সিদ্ধান্ত হলেও ট্রেনে এখনই সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী। বাংলাদেশ রেলওয়ের জন্য লাগেজ ভ্যান সংগ্রহে সোমবার রেলভবনে চীনের এক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান। এই সার্ভিসগুলো আমরা যখন বৃদ্ধি করতে পারবো তখন আমরা চিন্তা করতে পারি কি না। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধকালীন 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীর উত্তম এর মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় নেওয়া হয়েছে। সোমবার সকাল 8:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে এসে পৌঁছায় তার মরদেহ। মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হবে। 25 আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিআর দত্ত মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ CMH-এ নেওয়া হয়। মঙ্গলবার সকাল 7:30 তার বরনের DOH-এর 2 নম্বর সড়কের 49 নম্বর বাড়ি হয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকেশ্বরী মন্দির চত্বরে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। ঢাকেশ্বরী মন্দির চত্বর থেকে বীরযোদ্ধা সিআর দত্তের মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ বড়দেশ্বরী শ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠানের আগে জেনারেল দত্তের মরদেহের প্রতি সামরিক সম্মাননা জ্ঞাপনের জন্য গান স্যালুট প্রদান করা হবে। মহামারী করোনা পরিস্থিতির কারণে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে এবং হবিগঞ্জে তার নিজ বাড়িতে নেওয়া হবে না। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর 3 সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক রাষ্ট্রপতি ও সুখে দুঃখে বাংলাদেশের বন্ধু প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিল প্রায় 85 বছর। সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, দেশটির বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, আসামের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপি কংগ্রেসের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ভারতরত্ন শ্রী প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত শোক প্রকাশ করছে। তিনি দেশের উন্নয়নের গতিপথে অসামান্য অবদান রেখে গিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
প্রণব মুখার্জি কংগ্রেসে রাজনীতি করলেও ভারতীয় দল মত নির্বিশেষে সবাই তাকে শ্রদ্ধা করতেন। প্রণব মুখার্জির মৃত্যুকে ব্যক্তিগত ক্ষতি আখ্যা দিয়ে টুইট করেছেন বিজেপি সরকারের মন্ত্রী রাজনাথ সিং। টুইটারে তিনি লিখেছেন, জনজীবনে প্রণবদার অবদান অপরিসীম, সমাজের সব শ্রেণীর মানুষ তাকে শ্রদ্ধা করতেন, তার মৃত্যুতে ব্যক্তিগত ক্ষতি হয়ে গেল। ভারতের ইতিহাস, কূটনীতি, জননীতি এমনকি প্রতিরক্ষা বিষয়েও তার গভীর জ্ঞান ছিল। গত 9 আগস্ট রাতে দিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গুরুতর আহত হন প্রণব মুখার্জি। পরদিন সকাল থেকে তার স্নায়ুতে কিছু সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। 13 আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। প্রণব মুখার্জি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে তিনি করোনায় আক্রান্ত। এমন অবস্থাতেই ওই দিন রাতে দীর্ঘ অস্ত্রোপচার করা হয় তার। এরপরেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রণব মুখার্জিকে। অস্ত্রোপচারের আগে নিজের করোনা সংক্রমিত হওয়ার খবর টুইট করে জানিয়েছিলেন তিনি। সেটি ছিল প্রণব মুখার্জির শেষ টুইট। প্রণব মুখার্জি 2012 থেকে 2017 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এর আগে একাধিক মন্ত্রণালয়ে তিনি কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময়কাল থেকে আমৃত্যু বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের সাক্ষ্য রেখে গেছেন প্রণব মুখার্জি। তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করা হয়। বাংলাদেশের নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামে বিয়ে করেছিলেন প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি থাকাকালে 2013 সালে স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় ও 2 ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি নড়াইল ঘুরে যান প্রণব মুখার্জি। বিশাল ও মহিরুহের মতো বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলা চ্যানেল পরিবারের পক্ষ থেকে শোক ও শ্রদ্ধা। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। চীনকে কার্যত হুঁশিয়ারি দিয়ে এবার 6টি অত্যাধুনিক সাবমেরিন কেনার প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত। আগামী মাসের মধ্যে নিলামের সব কাজ শেষ করতে চাইছে মোদী সরকার। জানা গেছে এই জন্য বরাদ্দ করা হয়েছে 55,000 কোটি টাকা। মূলত দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তারের খেলা রুখতেই ভারতীয় নৌবাহিনীতে যোগ হতে চলেছে এই 6টি সাবমেরিন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনী যৌথ উদ্যোগে নিলামের ব্যবস্থা করেছে। এই মেগা প্রজেক্টের নাম দেওয়া হয়েছে P-75। রিকোয়েস্ট ফর প্রপোজাল বা RFP অক্টোবর মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এজন্য 2টি নৌবন্দর ও 5টি বিদেশি সংস্থার নাম খসড়া তালিকায় রাখা হয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এই প্রজেক্ট বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভারতীয় নৌবাহিনী মোট 24টি নতুন সাবমেরিন কেনার কথা ভাবছে। এর মধ্যে 6টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। ভারতীয় নৌবাহিনীতে এখন আপাতত 15টি সাধারণ ও 2টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন রয়েছে। গ্লোবাল নেভাল অ্যানালিস্ট জানাচ্ছে, চীনা নৌবাহিনীতে রয়েছে 50টিরও বেশি সাবমেরিন, যুদ্ধজাহাজ রয়েছে প্রায় 350টি। আগামী 8 থেকে 10 বছরে এই সংখ্যাটা চীন 500 নিয়ে যেতে চাইছে। এদিকে ভারতীয় নৌসেনা এরই মধ্যে পৌঁছে গেছে দক্ষিণ চীন সাগরে। 2009 সাল থেকে এই দক্ষিণ চীন সাগরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে চীন। দুনিয়ার সবচেয়ে ব্যস্ত এই সমুদ্রপথে চীনের প্রভাব বিস্তার করার চেষ্টা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই এই অঞ্চলের বিভিন্ন জায়গায় কৃত্রিম দ্বীপ তৈরি করেছে বেইজিং, পাশাপাশি রয়েছে অনেক মিলিটারি সরঞ্জামও। গত 15 জুন গালোয়ানে 20 ভারতীয় সেনা নিহত হওয়ার পর দক্ষিণ চীন সাগরে একটি শক্তিশালী রণতরী মোতায়েন করেছে ভারত। ওই অঞ্চলে ভারতসহ অন্যান্য দেশের উপস্থিতি নিয়ে বরাবরই আপত্তি করে আসছে চীন। ভারত চীন বৈঠকেও এই বিষয়ে অভিযোগ জানিয়েছে চীন। তাই শত্রুপক্ষকে মুখের উপর জবাব দিয়েই যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভারত। দক্ষিণ চীন সাগরে ইতিমধ্যেই রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এবার ভারত সেই তালিকায় যুক্ত হওয়ায় কিছুটা হলেও চাপে পড়েছে চীন। গোটা বিষয়টি অত্যন্ত গোপনীয়তা সঙ্গেই করেছে ভারত। সেখানে প্রতিনিয়ত আমেরিকান নেভির সঙ্গে যোগাযোগও রাখছে ভারতীয় নৌবাহিনী। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। পূর্ব লাদাখে আবারও চীন এবং ভারতীয় সেনাদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। 29 আগস্ট রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্যাংগং লেকে ভারতীয় নিয়ন্ত্রণাধীন এলাকায় চীনের সেনাবাহিনী ঢুকে পড়ার চেষ্টা করলেই ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আমান আনন্দ বলেছেন, প্যাংগং লেকের উত্তরে ঘাঁটি গেড়ে বসেছিল চীনের সেনারা। সেখানে তাদের হাইস্পিড ইন্টারসেপ্টার যান ঘোরাফেরা করতে দেখা গেছে। দক্ষিণ অংশ দিয়ে ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করেছে চীনা সেনারা।
চীনা সেনাবাহিনী আগ্রাসী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছে ভারত। গত 29 এবং 30 আগস্ট রাতে সামরিক পদক্ষেপ নেয় তারা। সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চীন প্রথমেই উস্কানিমূলক আচরণ করেছে। ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমান আনন্দ বলেন, সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সংঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐক্যমত্যে পৌঁছানো হয়েছিল, 29 এবং 30 আগস্ট রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি তা লঙ্ঘন করেছে। ওই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে সেখানে প্ররোচনামূলক সামরিক পদক্ষেপ নিয়েছে চীন। চীনের পক্ষ থেকে ঠিক কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে তা পরিষ্কার করেনি কর্নেল আমান আনন্দ। তবে তিনি বলেন, প্যাংগং লেকের দক্ষিণে চীনা সেনাবাহিনীর আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারতীয় বাহিনী, সেখানে নিজেদের অবস্থান মজবুত করেছে তারা। চীন একতরফাভাবে পরিস্থিতি বদলানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। লাদাখ সীমান্তে নতুন করে এই উত্তেজনার পর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন কর্নেল আনন্দ। লাদাখের পরিস্থিতি নিয়ে ব্রিগেড কমান্ডার স্তরের ফ্ল্যাগ মিটিং চলছে। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ইমাম হোসেন রাজি আল্লাহু আনহুকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার পবিত্র আশুরা উপলক্ষে পোস্ট করা এক টুইট বার্তায় মোদি বলেছেন, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৌহিত্র। লোকসভা নির্বাচনে জয়ের পর সংখ্যালঘুদের আস্থা অর্জনের কথা বললেও গত এক বছরের বেশি সময় ধরে নেওয়া মোদি সরকারের বিভিন্ন পদক্ষেপ সংখ্যালঘুদের আতঙ্কিত করেছে বলে অভিযোগ রয়েছে। এমন সময়েই আশুরা উপলক্ষে টুইট করলেন তিনি। টুইটারে মোদি লিখেছেন, আমরা ইমাম হোসেনের আত্মত্যাগকে স্মরণ করি। তার কাছে সত্য ও ন্যায়ের মূল্যবোধের থেকে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ ছিল না। সাম্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকার অনেকের জন্যই প্রেরণার। বিরোধীদের অভিযোগ, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, এনআরসি ও নাগরিকত্ব আইনে সংখ্যালঘুদের মধ্যে আরও আতঙ্ক তৈরি হয়েছে। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ইতালির ভেনিসে বৃহত্তর চট্টগ্রাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহত্তর চট্টগ্রামবাসীর জাঁকজমক এক মিলন মেলায় পরিণত হয় এই কমিটি ঘোষণা অনুষ্ঠান। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, ভেনিসের মার্ঘেরায় হোটেল কলম্বো হলরুমে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি রোমের প্রতিষ্ঠাতা নুরুল কবির। নজরুল ইসলাম ও মোশারফ হোসেনের যৌথ পরিচালনায় কমিটি ঘোষণা করেন কফিল উদ্দিন এবং মোহাম্মদ শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতি হিসাবে জামাল নাসের বাবু, সিনিয়র সহসভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফখরুল ইসলাম সহ 114 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে সহ সাংস্কৃতিক সম্পাদিকা শান্তা বড়ুয়ার পরিচালনায় চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করা হয়। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। জাঁকজমকপূর্ণ আয়োজনে ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের 221তম সভা, ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ভৈরব পরিষদের শতাধিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজে সরগরম হয়ে ওঠে গোটা রেস্টুরেন্টের হলরুম। প্রবাসের ব্যস্ততম সময়কে পাশ কাটিয়ে ভৈরববাসীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা তোষণ খান, আজীবন উপদেষ্টা কাজী আব্দুল মান্নান, মোহাম্মদ আবুল কাশিম, মোহাম্মদ মুসামিয়া, নুরুজ্জামান মোহাম্মদ, শহীদুল শহীদ, সংগঠনের সভাপতি কাজী আব্দুল আল রোনাক, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ প্রবাসীরা। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বছর ধরে একসঙ্গে সংসার করে বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতি হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছেন ইকুয়েডরের 110 বছর বয়সী নাগরিক জুলিও সিজার মোরা ও তার 105 বছর বয়সী স্ত্রী ওয়াড্রোমিনা ম্যাকলোভিয়া। 1941 সালে ভালোবেসে বিয়ে করেন এই দম্পতি। 1941 সালের 7 ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোরা ও ম্যাকলোভিয়া।
তবে এর আগে তারা বন্ধু ছিলেন। বন্ধুত্বের 7 বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা, যদিও সেই সময় দুই পরিবার থেকে তাদের এই সম্পর্ককে মেনে নেওয়া হয়নি। 1910 সালের 10 মার্চ জন্মগ্রহণ করেন জুলিও সিজার মোরা এবং 1915 সালের 16 অক্টোবর জন্মগ্রহণ করেন ওয়াড্রামিনা। ইকুয়েডরের এই দম্পতির যৌথ বয়স 214 বছর 358 দিন। ইকুয়েডরের রাজধানী কুইটোতে বসবাস করছেন তারা। এই দম্পতি পেশায় শিক্ষক ছিলেন। তাদের 4 সন্তান ও 11 জন নাতি নাতনি রয়েছে। নাতি নাতনি ও তাদের ঘরের সন্তান মিলিয়ে মোট সদস্য 33 জন। চলতি বছরের শুরুতে তাদের নাতি নাতিরা মূলত প্রথম ভাবেন তাদের দাদা দাদি সম্ভবত পৃথিবীর প্রবীণ দম্পতি। এরপর জুলিও ওয়াড্রামিনা দম্পতির কন্যা সিসিলিয়া সমস্ত কাগজপত্র গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠান। যাচাই বাছাইয়ের পর আগস্টের মাঝামাঝি সময় গিনেস কর্তৃপক্ষ তাদেরকে বিশ্বের প্রবীণ দম্পতির সার্টিফিকেট দেন। গিনেস বুকের এক বিবৃতিতে ওই দম্পতি জানান, সকল সদস্যের প্রতি ভালোবাসা, পারস্পরিক সম্মান, সততা ও শিক্ষায় পারে একটি পরিবারের সঠিক মূল্যবোধ ধরে রাখতে। মেহরুম বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। আকাশে ঘুড়ি উড়াতে গিয়ে এক ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয়েছেন উপস্থিত দর্শকরা। মাত্র 3 বছরের শিশু ঘুড়ির টানে আকাশে উঠছে। নাটায় ধরে থাকা শিশুটিকে উঠতে দেখে উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে কিছুই করতে পারেনি, শুধু দৃশ্যটি অবাক হয়ে দেখছিল। রোববার ঘটনাটি ঘটেছে তাইওয়ানের উপকূলবর্তী এলাকা নানলিয়াওয়ে ঘুড়ি উৎসবের সময়। উপস্থিত জনতা সেই ঘটনার ভিডিও ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। অবশ্য শেষ পর্যন্ত শিশুটি স্বাভাবিক অবস্থায় মাটিতে নামতে পেরেছে। ভয় পেলেও তার শারীরিক কোনো ক্ষতি হয়নি। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার পথে বড় একটি বাধা দিয়ে দিল স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। জানিয়ে দিল মেসির ফ্রিতে বার্সেলোনা ছাড়ার কোনো সুযোগ নেই। তাকে বার্সা ছাড়তে হলে 700 মিলিয়ন ইউরো বা প্রায় 7,000 কোটি টাকা রিলিজ ক্লজের পুরোটাই শোধ করতে হবে বার্সেলোনাকে। লিওনেল মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। তার আগে নুকেম ছাড়তে হলে রিলিজ ক্লজের পুরোটাই দিতে হবে। মেসির রিলিজ ক্লজ এত বেশি যে এটাকে ধারণ করা যে কোনো ক্লাবের পক্ষে অসম্ভব ব্যাপার। শুধুমাত্র 700 মিলিয়ন ইউরোই নয়, মেসির মোটা অঙ্কের পারিশ্রমিকও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে লিওনেল মেসি তার আইনজীবীর মাধ্যমে জানতে পেরেছেন তার সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জুনেই। সুতরাং তার বার্সা ছাড়ার পেছনে ট্রান্সফার ফির কোনো ঝামেলা থাকবে না। এ নিয়ে বার্সার সঙ্গে দেনদরবারা চলছিল মেসির, কিন্তু হঠাৎ করে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ রোববার ঘোষণা দিয়ে বসল মেসিকে যেতে হলে রিলিজ ক্লজের টাকা পুরোটাই দিয়ে যেতে হবে। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি ঘোষণা দিয়েছে যত টাকাই লাগুক মেসিকে কিনে নিতে প্রস্তুত রয়েছে তারা, প্রয়োজনে পুরো রিলিজ ক্লজ পরিশোধ করেই তাকে কিনে নেবে ম্যান সিটি। তারা আশায় ছিলেন মেসির রিলিজ ক্লজ সম্পর্কিত আপডেটের বিষয়ে, কারণ মেসি এবং তার আইনজীবীদের যুক্তি গত জুনেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। সুতরাং বার্সা ছাড়ার বিষয়ে তারা ফ্রি মেসিকেই পাবে। কিন্তু লা লিগা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে মেসি কোনোভাবেই রিলিজ ক্লজ পরিশোধ করা ছাড়া বার্সা ছেড়ে যেতে পারবেন না। লা লিগার এই ঘোষণার পর মেসির বার্সা ছাড়া কঠিন হয়ে গেল। বার্সার নতুন কোচ রোনাল্ড কমেনের অধীনে যে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে সেখানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন মেসি। সুতরাং কঠিন হলেও তিনি যে বার্সা ছাড়তে আগ্রহী সেটা বোঝাই যাচ্ছে। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড সংঘর্ষের ঘটনায় ট্রাম্প বাইডেনের তুমুল কথার লড়াই, বিক্ষোভ অব্যাহত, প্রেসিডেন্টকে উস্কানির দায়ে দুষলেন মেয়র। দৈনিক করোনা সংক্রমণের বিশ্ব রেকর্ড গড়ল ভারত, যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত 61 লাখ ছাড়ালো, বাংলাদেশে আরও 33 জনের মৃত্যু। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি আর নেই, বাংলা চ্যানেলের শোক। পূর্ব লাদাখে ভারত চীনের সেনাদের আবার সংঘর্ষ, যুদ্ধ বিমান মোতায়েন চীনের, প্রতিহত করার দাবি ভারতের।
বিশ্বের সবচেয়ে প্রবীণ দম্পতির যৌথ বয়স 215 বছর, সংসার করছেন 79 বছর ধরে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর স্বীকৃতি। এতক্ষণ দেখলেন বাংলা সংবাদ, সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসী বাংলা ডট ইউএস, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা, বাড়ছে অস্থিরতা, পরিবর্তিত হচ্ছে পরিবেশ পরিস্থিতি, বাড়ছে সংঘাত, সহিংসতা, মুখোমুখি লড়াই, লাগামহীন ছুটছে করোনা মহামারী। দেশ কিংবা প্রবাস, সারা বিশ্বের প্রতি মুহূর্তের বাছাই করা সেরা খবর জানতে চোখ রাখুন বাংলা চ্যানেলে। থাকছে জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সমাজ সংস্কৃতি, আন্তর্জাতিক, ইমিগ্রেশন আপডেট, প্রবাসের খবর, ভিন্ন স্বাদের নানান খবর, খেলাধুলা ও বিনোদনের সব আপডেট। প্রতিদিন চোখ রাখুন নিউ ইয়র্ক সময় সকাল 11টা, বিকাল 3টা, রাত 9টা ও রাত 11টায়। চোখ রাখুন ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও। বাংলা চ্যানেল, কোটি প্রাণ একসাথে।